বিল 2016 এই বিলখন অসমৰ ৰাইজৰ কাৰণে একসেপ্টেড নহয় কাৰণ এখন যদি বিল আইনত পৰিণত হয় তেতিয়াহলে বাংলাদেশৰ পৰা আহিব লগা সকলো শৰণার্থী বা সকলো মানুহে তেওঁলোকে অসমলৈ আহিব বিচাৰিব কাৰণ ইয়াৰ ভাষা ইয়াৰ ক্লাইমেট জলবায়ু সম্পূৰ্ণভাৱে মিল আছে সেইকাৰণে আহিব ওয়েলকাম টু আসামিজ ভার্টালাপ আজি আমার মজার কোন আছে হয়তো আপনার সকলে গম পাইছে মই আপনার পরিচয় করে দেওয়ার প্রয়োজন নাই তথাপি মই আপনার পরিচয় করে দিবলে ওলাইছো বর্তমানের অকপর বিধায়ক তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত স্যার আজি আমার মাজত উপস্থিত আছে স্যার আপনার আমার চ্যানেলকে স্বাগত জানাইছো ধন্যবাদ আজি আমি স্যারর পর বিভিন্ন ধরনের কথা জানিবলে চেষ্টা করিম আজি স্যারর প্রথমতে আমি স্যারর পরাই নাগরিকত্ব সংশোধনী বিলের বিষয়ে জানিবলে চেষ্টা করি যি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বিলখন যি বিরোধিতা করে আজি অগপই বিজেপির পরাই মিত্রতা করে ওলাই আহিল ইয়াত দেরি হওয়া যেন আপনার অনুভব নহয় না ওলাই হওয়া গোটেই সমস্যাটো হৈছে যে 79 চনৰ পৰা 85 চনলৈকে সুদীর্ঘ সময় অসমৰ মানুহে আন্দোলন কৰিছিল সদৌ অসম ছাত্র সন্থা আৰু গণসংগ্ৰাম পৰিষদৰ নেতৃত্বত বিদেশী নাগৰিকৰ অনুপ্ৰৱেশৰ বিৰুদ্ধে আৰু তাত আমি 855 জন লোকক হেৰুৱাব লগা হ'ল যাক আমি শ্বহীদ বুলি ঘোষণা কৰিছোঁ নিৰ্বাচনৰ আগে আগে মুৰি ডাঙৰীয়াই প্ৰতিশ্ৰুতি দিছিল অসমৰ ৰাইজক যে 16 মে'ৰ পিছত বাংলাদেশৰ পৰা যিসকল অনুপ্ৰৱেশকাৰী আহিছে তেওঁলোকে তালি টোপোলা লৈ বাংলাদেশলৈ যাব লাগিব অসমৰ মাটি বাংলাদেশক দিয়া নহ'ব বুলি তেওঁলোকৰ প্ৰভাৰী আলুৱালিয়া আৰু বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী তেওঁ যেতিয়া অসম বিজেপিৰ সভাপতি হৈ আছিল কৰিমগঞ্জ ভাৰত বাংলাদেশ সীমান্তত ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলন কৰি কৈছিল যে আমি 1 ইঞ্চি মাটিও বাংলাদেশক নিদিওঁ কিন্তু চৰকাৰ গঠন হোৱাৰ পিছত লগে লগে বাংলাদেশক মাটি দিয়া হ'ল আৰু এই নাগৰিকত্ব সংশোধনী বিলখন অনা হ'ল যিখন বিলৰ জৰিয়তে বাংলাদেশত নিৰ্যাতিত হোৱা বুলি কোৱা হৈছে হিন্দু বৌদ্ধিষ্ট খ্ৰীষ্টানকে আৰম্ভ কৰি শিখ বিভিন্ন ধৰ্মাৱলম্বী লোকসকলে ভাৰতবৰ্ষত নাগৰিকত্ব পাব পাৰিব আৰু তেওঁলোকৰ সংখ্যা প্ৰায় 1 কোটি 20 লাখ হ'ব বাংলাদেশৰ চ'ৰ্চ মতে কিন্তু কাৰ্যত দেখা গৈছে যে সেই মানুহখিনি আমি অসম চুক্তি অনুসৰি যিখন চুক্তি ছবছৰীয় অসম আন্দোলনৰ পৰিসমাপ্তি ঘটালে সেই চুক্তিমতে 71 চনৰ 24 মাৰ্চলৈকে সকলো মানুহকে ৰখাই দিয়া হ'ল সেই হিন্দুৱেই হওক বা মুছলমানেই হওক কাৰণ ভাৰতবৰ্ষ এখন ধৰ্মনিৰপেক্ষ দেশ ছেকুলাৰ কাণ্ট্ৰি আৰু তাৰ স্পিৰিটটো ৰাখি পেলাই যিহেতু প্ৰিয়েম্বলত আছে আমি অসম আন্দোলনকাৰীয়ে সেই সময়ত কেন্দ্ৰীয় চৰকাৰে কৈছিল যে এইটো প্ৰিয়েম্বল চেঞ্জ কৰিব পৰা নাযাব আৰু ধৰ্মনিৰপেক্ষ ৰাষ্ট্ৰ হিচাপে ভাৰতবৰ্ষ থাকিব গতিকে সেই অনুসৰি ইন্দিৰা মুজিব পেক্টৰ কাৰণে 71 চনৰ 24 মাৰ্চলৈকে সকলোকে ৰখোৱা হ'ল আৰু গতিকে এতিয়া অধিক বোজা অসমে বহন কৰিব নোৱাৰে আৰু সেইকাৰণে কেন্দ্ৰীয় চৰকাৰে কোৱা হৈছে স্পষ্টভাৱে আৰম্ভণিৰ পৰাই যে বিদেশী নাগৰিক সংশোধনী যিখন বিল 2016 এই বিলখন অসমৰ ৰাইজৰ কাৰণে একচেপ্টেড নহয় কাৰণ এইখন যদি বিল আইনত পৰিণত হয় তেতিয়াহ'লে বাংলাদেশৰ পৰা আহিব লগা সকলো শৰণাৰ্থী বা সকলো মানুহেই তেওঁলোকে অসমলৈ আহিব বিচাৰিব কাৰণ ইয়াৰ ভাষা ইয়াৰ ক্লাইমেট জলবায়ু সম্পূৰ্ণভাৱে মিল আছে সেইকাৰণে আহিব বিচাৰিব আৰু তেতিয়া অসমৰ অসমীয়াসকলে নিজৰ দেশতে ভগনীয়া হ'ব লাগিব আজি ত্ৰিপুৰাত যিটো হৈছে ত্ৰিপুৰাত স্থানীয় লোকৰ প্ৰায় এজনেই মুখ্যমন্ত্ৰী হৈছিল দেৱ বাৰ্মা তাৰপিছত আৰু কোনো ত্ৰিপুৰাৰ মুখ্যমন্ত্ৰী হ'ব পৰা নাই স্থানীয় মানুহে বাংলাদেশৰ পৰা অহা মানুহে এতিয়ালৈকে তাত মুখ্যমন্ত্ৰী হৈ আছে গতিকে এতিয়া দেখা গৈছে যে এই আইনখন বিলখন যদি আইনত পৰিণত হয় অসমৰ খিলঞ্জীয়া অসমীয়া মানুহৰ হিন্দুৱে হওক মুছলমানে হওক একে অৱস্থা হ'ব অসমত গতিকে আমি সেইকাৰণে ইয়াৰ বিৰোধিতা কৰিছোঁ আপোনালোকৰ যি বহুতে বিচাৰিছে যে আগতে ওলাই আহিব বিচাৰিছিল কিন্তু আপোনালোকে শেষ পৰ্যায়তহে ওলাই আহিল ইয়াৰ কাৰণ কি আছিল নহয় তেতিয়া দলীয় সিদ্ধান্ত হৈছিল যে এই বিলখন যদি আইনত পৰিণত কৰে একচেপ্ট কৰে তেতিয়া লগে লগে এওঁলোকে মন্ত্ৰিত্ব বাদ দি ওলাই আহিব যিকেইজন মন্ত্ৰী হৈ আছে আৰু অনাগত দিনত এই বিধায়কৰ বিৰুদ্ধে আপোনালোকে কেনেকুৱা কাৰ্য হৈছিল
আলোচনা হয়েছে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক কার্যসূচী আগবাব এখন যাতে আইনত পরিণত নকরে আর সেই গণতান্ত্রিক ভাষা যদি নুবুঝে কেন্দ্রীয় সরকারে তেতিয়াহলে ন্যায়ালয়ের আশ্রয় লওয়া হব। আর যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের উপরও বর্তমান অগপয় কি কি বৃহৎ মাত মাতি আছে বর্তমান সরকারের ওসর? এটা হচ্ছে অসম চুক্তি রূপায়ণ করা, ইকোনমিক ডেভেলপমেন্টের কারণে আনএমপ্লয়মেন্ট এডুকেটেড আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রাইস রাইজ এরেস্ট করার ক্ষেত্রে এই গোটেইখিনি ক্ষেত্রতে গণ পরিষদ দলে একটা আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে আঞ্চলিক সমস্যাবিলাকৰ ক্ষেত্রে মাত মাতি আছে। হয়, আর যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর যি এই বিলক লো আজি গোটেই রাজ্য উত্তাল হয়ে আছে, কিন্তু এই বিলর যি উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যতে আপনার দল জন্ম হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আপনি মুখ্যমন্ত্রী হল, কিন্তু ইয়ার স্থায়ী সমাধান নহল, ইয়ার কারণ আপনি কেনেদরে ব্যাখ্যা করব? চুক্তিত লিখা আছে যে চুক্তি রূপায়ণের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকার গৃহ দপ্তর, কারণ ফরেন এফেয়ার্সত স্টেটে ইন্টারফেয়ার করব নয়, মাতিব নয়। ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি সদায় কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্যবিলাক, ন্যাচারাল রিসোর্সত ধনী রাজ্য, যদি স্টেটের ক্ষমতা থাকিলেন তেতিয়াহলে কেন্দ্রের উপর নির্ভর নকরাকে রাজ্যখন সুকলমে চলাব পারিলেন, কিন্তু যেহেতু ন্যাচারাল রিসোর্সবিলাকৰ ওপৰত কেন্দ্রীয় সরকার 99% অধিকার সাব্যস্ত করেছে, গতি স্টেটে এই ক্ষেত্রে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে থাকবে। হয়, আজি যি সরকারের ওসর জনসাধারণের লগত মাজত যে সম্পর্ক হব লাগিছিল, আজি সেই সম্পর্ক না, আজি জনসাধারণে উলঙ্গ হয়ে প্রতিবাদ করেছে, কিন্তু সরকারের তার উপর কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। আপনি এজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে কি কব যে সরকার আর জনসাধারণের মাজত কেনেকুয়া একটা সম্পর্ক থাকিব লাগে? সরকারটো গঠন করার উদ্দেশ্য হয়েছে রাইজর সার্ভিস দিয়া, আর সেই বিভিন্ন সেক্টরের জড়িয়ে রাজ্যখনের উন্নতি সাধন করা বা দেশখনের উন্নতি সাধন করা। যদি নির্বাচিত সরকার একটা রাইজর মনের ভাষা নুবুঝে গণতান্ত্রিক দেশ এখন কোনো অল্টারনেটিভ নাই, সেইকারণে ক্ষোভ বিক্ষোভ এইবিলাকর সংখ্যা বাড়ি গিয়ে আছে দেশখন। ধন্যবাদ। আপনাদের এই চ্যানেলটা এতালেকে সাবস্ক্রাইব করা নাই, তেনহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর ওসর থাকা বেল আইকনটা দবাই রাখব আমার লেটেস্ট ভিডিওসমূহ আপনাদের মোবাইলত অতি সোনকালে যাবর। ধন্যবাদ।